যে মুসলিমরা দাড়ি কেন রাখে এবং মোজ কেন কাটে প্রথম কথা হচ্ছে বিধান যদি বলেন কেন রাখে এটা আল্লাহ সুমাত্র নির্দেশনা এটা রসুল্লাহ নির্দেশনা কারণ ইরাক থেকে যখন দুই ব্যক্তি রসুল্লাহ সাল্লামের কাছে দেখা করতে এলো তখন রসুল্ল সাল্লাম ওই ব্যক্তির থেকে মুখ ঘুরিয়ে বসলেন তার কারণ তাদের দাড়ি কাটা ছিল দাড়ি তাদের চাচা ছিল রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার রব আমাকে আদেশ করেছেন দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য মজকে ছোট করার জন্য অর্থাৎ রসুল উল্লাহ সাল্লামের যেটা উপর আদেশ সেটা আমাদের জন্য ওয়াজিব ফরজ সমতুল্য তাই প্রত্যেকটা মুসলিমদের দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব বা ফরজ সমতুল্য দাড়ি রাখা সুন্নত নয় অনেকে এটা বলেন দাড়ি রাখা সুন্নত অনেকে বলেন এক মুষ্ট দাড়ি রেখে বাকি দাড়ি কেটে ফেলতেন কেরামদের কিছু হাদিস আছে সেগুলো আপনার হচ্ছে অন্য প্রসঙ্গে যেহেতু রসুল্লাহাম যেটা আদেশ সেটা আমাদের জন্য মানতে হবে এটা হচ্ছে ফরজ সমতুল্য দাড়িকে ছেড়ে দেওয়া দাড়ির অবস্থানে দাড়িকে ছেড়ে দেওয়া এবং মোচকে ছোট করা এ সম্পর্কে যদি দেখেন একাধিক হাদিস আছে প্রথম কথা হচ্ছে কোরআনের কোন আয়াত এমন বলছে না যে দাড়ি রাখো একটি আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় যে দাড়ি ছিল মুসা আল্লাহ ইসাল্লাম এবং হারুন আল্লাহ একটা ঘটনা আছে যখন তাদেরকে আরুরাহ সাল্লাম যখন মোসাল্লা সাল্লামের দাড়ি ধরেছিলেন তখন তিনি বললেন যে আমার পুত্র এ আমার ভাই মায়ের পেটের ভাই তুমি আমার দাড়ি ধরো না আমার দাড়ি ছেড়ে দাও আমার চুল ছেড়ে দাও এটা সোরা তোহাতে উল্লেখ করা হয়েছে তো এখান থেকে পণ পাওয়া যায় যে নবী রসুলদের আগে দাড়ি ছিল এরপর রসুল স নির্দেশনা দিলেন যে দাড়িকে তোমরা ছেড়ে দাও গোপকে ছোট করো তোমরা কাফের মুস্তাকদের বিরোধিতা করো অর্থাৎ বিকলাঙ্গদের তোমরা বিরোধিতা করো যারা বিপরীত লিঙ্গ তাদের বিরোধিতা করতে হবে এটা উল্লেখ করা হয়েছে সেই মুসলিমের এক নম্বর খণ্ড একশো উনত্রিশ নম্বর অধ্যায় সেই বুখারি দুই নম্বর খণ্ড আটশো পঁচাত্তর নম্বর আদিশ মুসন আবি সাহেবা তেরো খণ্ড একশো ষোলো নম্বর থেকে একশো সতেরো নম্বর আদিশ এরপরে মুসনাই আবি সাহেবায় দু হাজার ছাব্বিশ হাজার তেরো নম্বর হাদিস এরপর আলো উল্লেখ করা হয়েছে সেই বুখারিতে দুহাজ ছ হাজার দুশো চল্লিশ নম্বর আদিশ শাহিব নেইবান ছ হাজার তিনশো এগারো এরপরে মুসনাফে আবি সাহেবা মুসনাদে আহমেদ নশো ছেচল্লিশ নম্বর হাদিস যে দাড়িকে ছেড়ে দাও গোপকে ছোট করো অর্থাৎ এটা হচ্ছে রাসুল্লাহ নির্দেশনা তাই আমরা রাখবো যদি কেউ প্রশ্ন করে যে মুসলিমরা দাড়ি কেন রাখে প্রথম উত্তর হবে যেটা রসুলের নির্দেশনা আমরা মানব কারণ আপনি উল্লাহ রসুল আল্লাহ সুমত বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুগত করো যেহেতু রসুল নির্দেশ দিয়েছেন তাই আমরা দাড়ি রাখবো এবং আল্লাহ সুমত আল্লাহ বলছেন সুরাহাস সাত নম্বর আয়তে মাহাতকুম রসুল ফাকুদু রসুল যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো অর্থাৎ যেটা রসুল্লাহাম দিয়েছেন সেটা আমরা নেব তাই এক বাক্যে উত্তর হচ্ছে মুসলিমরা দাঁড়িয়ে রাখে আল্লাহ সুমাত্র নির্দেশনা রসুল্লাহ সালামের আদেশ তাই আমরা দাঁড়িয়ে রাখি এখন দেখেন দাড়ি সম্পর্কে সনাতন ধর্মেও বলা হয়েছে যদি দেখেন ভবিষ্যৎ পুরানা খণ্ড তিন অধ্যায় তিন পর্বতিন শ্লোক দশ থেকে সতেরো সেখানে দাড়ি সম্পর্কে বিস্তারিত করা হয়েছে যে দাড়ি তাদের লম্বা দাড়ি রাখবে তারা মোচকে ছোট করবে তারা দাড়িতে গাঁট লাগাবে না এইভাবে বিস্তারিত এই শ্লোক যদি পড়ে দেখেন তাহলে বিভিন্ন ধর্মগ্রন্থে বাইবেলে দাঁড়িয়ে কথা বলা হয়েছে ডিউটার নবীতে উল্লেখ করা হয়েছে দশ নম্বর অধ্যায়ে পাঁচ নম্বর অনুচ্ছেদের পরে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট সবেতে দাঁড়িয়ে কথা বলা হয়েছে আবিস্তাতে দাঁড়িয়ে কথা বলা হয়েছে পার্সি ধর্মগ্রন্থে কথা বলা হয় ধর্মগ্রন্থের সেখানে দাঁড়িয়ে কথা বলা হয়েছে এখন দাঁড়িয়ে রাখার পেছনে কিছু এক তো প্রথম কথা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি নির্দেশনা এরপরও কিছু বৈজ্ঞানিক কারণ আছে দাড়ি ডাকার উপকারিতা কিছু বৈজ্ঞানিক কারেন ইংল্যান্ডের এক বিজ্ঞানী তিনি ইহুদি আপনার হচ্ছে তার নাম হচ্ছে থমাস অ্যান্টনি তিনি একটা বই লিখেছেন পুস্তক লিখেছেন যে আপনার শারীরিক কিছু বিধান এবং মানুষের বিভিন্ন রকম হেলথ টিপস সম্পর্কে একটা বই লিখতে গিয়ে তিনি সেই কিতাবের একটি অধ্যায় রেখেছেন যে মানুষের কিছু রূপচর্যার কিছু গুণাবলী বৈশিষ্ট্য করতে গিয়ে তিনি সেখানে একশো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠায় সেই বইটা ইংলিশ ভার্সন উনিশশো সালে ইংল্যান্ড থেকে একটা বইটা প্রকাশিত হয়েছে সেখানে তিনি লিখেছেন তিনি সেখানে ছটা বৈজ্ঞানিক কারণ দেখিয়েছেন এবং কারণগুলো খুবই গ্রহণযোগ্য তাহলে উনিশশো সালে অথবা উনিশশো নব্বই সালে যেখানে বৈজ্ঞানিকরা প্রমাণ করছে যে দাড়ি রাখা শরীরের উপকার চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদেরকে বলে গেছেন তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটা আমাদের যে ইসলামের বিধিবিধান প্রত্যেকটা কোরআনের সাথে প্রত্যেকটা বিজ্ঞানের সাথে সামঞ্জস্য বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে কোরআন থেকে প্রথম তিনি এক নম্বর পয়েন্ট দেখিয়েছেন যে যদি পুরুষরা দাড়ি রাখে তারা অ্যালার্জি থেকে দূরে থাকবে অ্যালার্জি যাদের রোগ আছে দাড়ি রাখলে অ্যালার্জি ভালো হয়ে যাবে বলছে পুরুষদের যাদের মধ্যে যাদের ত্বকের মধ্যে ধুলা ময়লা এগুলো রোদে পড়ে অ্যালার্জি হয় যদি দাড়ি রাখে এটা দাড়ি প্রোটেক্ট করবে তাদের মধ্যে দাড়ি যদি রাখে তাদের মুখের মধ্যে কোনো অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে না এটা আপনার আক্রমণ থেকে বাঁচায় সেভ করে দুই নম্বর সেভিং র্যাস অনেক ত্বক সেন্সিটিভ হয়ে যায় যদি বারবার আপনি ত্বককে চেঁচে ফেলেন ব্লেড লাগান তাহলে এই ত্বকের যে সেন্সিভিটি আছে সেটা নষ্ট হয়ে যায় র্যাস সৃষ্টি হয় এবং এটা র্যাস সৃষ্টি হয়ে মুখের বিভিন্ন রকম দেখবেন অনেক রোগ সৃষ্টি হতে পারে তাহলে সেভিং র্যাস থেকে মুক্ত থাকার জন্য দাঁড়িয়ে রাখা তিন নম্বর তিনি বলেছেন স্কিন ক্যান্সারে ঝুঁকি কমায় অনেক ক্ষেত্রে স্কিন ক্যান্সার হয় বারবার যদি আপনি সেভ করেন কেমিক্যাল দেন প্রোডাক্ট ব্যবহার করেন এগুলো আপনার ক্যান্সার হতে পারে তাই তিনি পুরুষদের ক্ষেত্রে বলেছেন স্কিন ক্যান্সারকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে রাখার পরামর্শ তিনি দিয়েছেন চার নম্বর ব্রোনের ঝামেলা অনেক পুরুষের ত্বকও দেখবেন ব্রোন দেখা যায় এটা যদি আপনি সেভিং করেন বারবার আর যদি বিভিন্ন ক্রিম লাগান তাহলে এই ব্রোনগুলো আরও আপনার হচ্ছে ত্বকের মধ্যে উঠবে এবং ত্বককে আপনার নষ্ট করে দেবে পাঁচ নম্বর কারণ দেখেছেন ত্বকে বয়সের একটা ছাপ ধরে দেখবেন যদি আপনি দাড়ি কাটেন আপনার বিভিন্ন রকম গ্লেজ নষ্ট হয়ে যায় এবং আপনাকে বয়স্ক লাগায় ডক্টর অ্যাডাম ফ্রাইডম্যান বলেন মুখের ত্বক দাড়ি দিয়ে ঢাকার ফলে সূর্যের আলোর যে একটা রশ্মি পড়ে সেইটা থেকে মুক্ত থাকা সম্ভব অর্থাৎ যদি আপনি দাড়ি কেটে পেলেন তাহলে সেই সূর্যর আলোটা লেগে আপনার ত্বককে রাস্ট করে দেবে শুকনো করে দেবে রিঙ্কেল পড়ে যাবে অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে কিন্তু ত্বকে বয়সকে ছাপ পড়তে দেখা যায় কিন্তু আপনি যদি দাড়ি রাখেন তাহলে এই সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন ছয় নম্বর তিনি কারণ দেখেছেন অ্যাজমা গবেষণায় দেখা যায় দাড়ি দাড়ি রাখে এবং মুখের যে ক্ষতিকর ধুলাবালি ঢুকতে বাধা বাধা দেয় এই দায়ী রাখার ফলে বলে বলা হয়েছে যে ডাস্ট মাইট যে অ্যাজমার প্রকল্প অনেক কমে আসে অর্থাৎ যাদের অ্যাজমা আছে তারাও যদি দায়ী রাখে তাহলে দেখেন প্রথম কথা হচ্ছে আমরা দায়ী রাখবো আল্লাহ সম্মত নির্দেশনা রসুল্লাহলামের হুকুম রসুল্লাহ সালাম যেটা আদেশ দিয়েছেন যেহেতু আল্লাহ উল্লাহ রসুল তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করো তাই ইসলামের বিধানকে আমরা মানার জন্য আমরা দায়ী রাখি আল্লাহ সন্তুষ্টির দায়ী রাখি আর বৈজ্ঞানিক কিছু কারণ আছে বৈজ্ঞানিক কারণ তো পড়ন পরে আছে আমরা উদ্দেশ্য থাকতে আল্লাহ সন্তুষ্টি তাই দাঁড়ি রাখা যেমন কোরআন বলছে বাইবেল বলছে বেদ বলছে বিভিন্ন ধর্মগ্রন্থ বলছে এবং বিজ্ঞানও বলছে তাই আমরা পুরুষরা দাঁড়িয়ে রাখি এই কারণেই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বৈজ্ঞানিক কারণ তো আছেই আশা করি উত্তর পেয়েছেন أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين